আজ আমি এসেছি স্বাধীন ভারত হিন্দু হোটেল। স্বাধীনতা পূর্ববর্তী সময়কার, সেই সময়ের একটা তৈরি করা হোটেল, যে হোটেলগুলোকে বলা হয় পাইস হোটেল। পাইস হোটেল মানে কি সেটা ডিটেলসে হোটেলে যাই, তারপর আপনাদেরকে বলবো। চলুন আমার সাথে স্বাধীন ভারত হিন্দু হোটেল। স্বাধীনতার পূর্ববর্তী সময়কার এই হোটেল, এই হোটেলটা হচ্ছে পাইস হোটেল। কলকাতায় অনেক এরকম পাইস হোটেল আছে। পাইস হোটেল মানে যেখানে প্রত্যেকটা খাবার বলুন বা প্রত্যেকটা আইটেম তার কিন্তু আলাদা আলাদাভাবে দাম নির্ধারিত আছে এবং দাম সেভাবে পে করতে হয়। যেমন ধরুন জলের গ্লাস পাতা দুটো মিলে দাম হচ্ছে 5 টাকা। আর খাবারগুলোর মধ্যে প্রত্যেকটা খাবারকে যদি বিশ্লেষণ করা যায়, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ডিমের বড়া, চিতল মাছের মুইঠা আর মাছের মাথা দিয়ে ডাল, পাবদার ঝাল, ট্যাংরার ঝাল, সে মাছের ঝাল, ভেটকি মাছের ঝাল, মালাইকারি, পমফ্রেট ঝাল, কাতলার কোরমা, চিকেন কারি, মাটন কারি, পোলতে শুক্তো, বাঁধাকপির ডালনা, মোরলার ঝাল, আমের চাটনি, পেঁয়াজ লঙ্কা, লেবু। আমাদের কাছে খাবার এসে হাজির, এত ধরনের খাবার এখানে হয়। এছাড়াও আরও অনেক আইটেম আছে যেগুলো এখনও অবধি এসে পৌঁছায়নি। তো বুঝতেই পারা যাচ্ছে মাছের আইটেমগুলো আমি আগেই বলেছি, মাছের, মাংসের, নিরামিষ থেকে সব রকম আইটেম আছে। সব খাওয়া সম্ভব নয় একদিনে। এখান থেকে কিছু আইটেম আমরা এখন খাবো এবং আপনাদেরকে দেখাবো পুরনো এই হোটেলটার খাবার কীরকম। দেখা যাক, শুরু করছি আজকের খাবার। প্রথমেই যেরকম হয় ডাল, মাছের মাথা দিয়ে ডাল, আর তার সাথে কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু আলু ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা। এই হোটেলটার নাম স্বাধীন ভারত হওয়ার কারণ হলো স্বাধীনতার সময় এই নাম হোটেলটার নাম কিন্তু চেঞ্জ করা হয়। চেঞ্জ করে হোটেলটার নাম হয়ে যায় স্বাধীন ভারত হিন্দু হোটেল। এটা যে চিতল মাছের মুইঠা, যেটাকে আমি হাফ করলাম অর্ধে, চিতল মাছকে মুইঠা করাটাও কিন্তু একটা আলাদা প্রিপারেশন, অনেক মেহনত করতে হয়। খুব সুন্দর, কোনো বাজে গন্ধ নেই। মাছের ডিম তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু বেসন দিয়ে খুব সুন্দরভাবে বানানো দেখতে পাচ্ছি, তবে একটু ঠান্ডা হয়ে গেছে, খেলে বুঝতে পারবো। ভালো হতো, গরম হতে পারে আমার মনে আরও একটু বেশি ভালো হতো। এখানকার ফেমাস বা সিগনেচার ডিশ হলো কিন্তু একটাই, মোরলা মাছের কিন্তু ঝাল। স্পেশালি মোরলা মাছ বা ছোটো মাছ কিন্তু বাঙালি বা উড়িয়ারা খুব পছন্দ করে। মোরলা মাছ দুরকমভাবে রান্না করলে ভালো লাগে, একটা একটু মানে হালকাভাবে আর আবার ঝাল ঝাল করলে, এটা তো বলছে ঝাল। বাহ, খুব সুন্দর ঝাল, হালকা মুখের মধ্যে একটু ঝাঁঝাঝ ভাব আছে বা ঝাল ভাব আছে, মানে লঙ্কাগুলোকে বেটে দেওয়া, খুবই ভালো টেস্ট। মাছগুলো একদম পুরো তাজা মাছ, কোনো বাসি বা নষ্ট হয়ে যাওয়া মাছ না, খুব ভালো মাছ। পুঁই শাক এখানকার অন্যতম সেরা কিন্তু এই পুঁই শাক। এখানে বহু মানুষ এই পুঁই শাক খেতে কিন্তু আসেন। এই যে ঘণ্টটা যে তৈরি হয়েছে, দেখুন কী সুন্দরভাবে মশলাটা থেকে তেল বেরিয়ে আসে, মশলা থেকে তেল বেরিয়ে আসা মানে খুব ভালো করে এটা কষানো হয়েছে। তো কষানো জিনিসের স্বাদ কিন্তু আলাদা হয়। পুঁই শাকের ঘণ্টে তার মধ্যে কিন্তু মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক, সত্যি একদম মনে হয় বাঙালির ঘরের রান্না। পমফ্রেট, পমফ্রেট কিন্তু আমার খুব প্রিয়। পমফ্রেট, তা পমফ্রেটটা দেখি কীরকম হতে পারে এখানকার। তার সাথে পমফ্রেট কিন্তু একটু ঝাল,
পম্ফ্রেটটা খেতে কিন্তু এক্সেলেন্ট, একদম কোনো রকম কোনো বাজে গন্ধ নেই, তো খুব সুন্দর খেতে, স্বাদই আলাদা। তো ঝোলটা আমার কিন্তু অতটা ভালো লাগলো না। গলদা চিংড়ির সাইজে কিন্তু আলাদা, যেরকম দেখতে চিংড়ির মালাকারি আশা করি সেরকমই ভালো হবে। দেখি আগে এটা খেতে কিরকম হবে। সেই সাপ যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি, এত তাজা। আর গলদা চিংড়ি যে সত্যি ভালো, আমি যেখানে খাই গলদা চিংড়ি টাটকা যদি হয় তাহলে তখন ব্যাপার পাই না, দেখুন খুব সুন্দর টাটকা চিংড়ি। চিংড়ি মালা খাইতে এক্সেলেন্ট। এখানে আসলে যেরকম পুলশা সেরকম মালাই কাটি কিন্তু কিনতে ভুলবেন না। মাটন কাষা দেখি কিরকম, নাম নাম ভাই নাম নাম নাম, বেশ সফট আছে, আর খেলে বুঝতে পারবো কিরকম হয়েছে মাটন। বাহ, পুরো সব খুব সুন্দরভাবে এটা বয়েল হয়েছে, বয়েল করা হয়েছে। গ্রেভিটা খেয়ে দিন কীরকম এখানকার, অসাধারণ গ্রেভি, অসাধারণ। যেরকম ঝাল, হালকা হালকা মিষ্টি ভাব আছে, গরম মশলার মাত্রাও একদম সঠিক। আর তার সাথে মটনের কোয়ালিটি সুপার। স্বাধীন ভারত হিন্দু হোটেলে এসে খাবার খেতে আমার অবস্থা টাইট। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করুন আমাকে, বলুন এই ভিডিওটা কেমন লাগলো। এই যে খাবারের পথগুলো বললাম, এই খাবারগুলো অন্য কোথায় কোথায় আর পাওয়া যায় আমাকে জানান। আপনারা যে ধরনের যেখানে বলবেন, ভালো ভালো কোনো রেস্টুরেন্ট বা ভালো কোনো বাঙালি হোটেল বা কোনো পাইস হোটেলে যদি খবর থাকে আপনাদের কাছে আমাকে জানান, আমি কিন্তু ওখানে গিয়ে ভিডিও করার আপনাদের কাছে দেখাবো। সাপোর্ট আস।